হে গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আর অনেক দিন আমি কোনো রেসিপি ভিডিও আপলোড করি না, তো ভাবলাম আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি ভিডিও শেয়ার করি। আমি আজকে অনেক মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ছোট আলু দিয়ে ডিম রান্না করব। ভাবলাম অনেক দিন তো আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করা হয় না, আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করি। এখানে আমি 500 গ্রামের মতো ছোট আলু, যেটা একদমই ছোট ছোট আলু, ওই আলুগুলা সিদ্ধ করব। তার জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ডিম আর আলু দিয়ে এই মজাদার এই রেসিপিটা আপনারা যদি একবার ট্রাই করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো আমি আলুগুলা ধুয়ে নিয়েছি আর এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় এই তো আমি এখানে ফার্মের ডিম আর দুইটা হাঁসের ডিম দিয়ে দিয়েছি, সিদ্ধ হতে থাক। এখানে আমি তেজপাতা, দারচিনি আর গোটা এলাচ, আর এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সবগুলো এখানে রেখে দিয়েছি, যেন তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলতে পারি। এখানে আমি ডিমটা পরিষ্কার করে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আলুগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি আলুর খোসা সহকারেই এটা সিদ্ধ করে নিয়েছি, এখন আলুগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিব। মোটামুটি আমি এখানে সব কিছুই রেডি করে নিয়েছি, আলুগুলো পরিষ্কার করে আমি রান্নাটা শুরু করে দিব। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, ব্লেন্ডার করে নিব, পেঁয়াজ বাটাটা লাগবে, তার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই তো ব্লেন্ডার করে নিয়েছি। এখন আদা বাটা আর রসুন বাটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আর চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন ডিমটা হলুদ আর লবণ দিয়ে একটু ফ্রাই করে নিব। আর একটু কালার আসার জন্য আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, যাতে ডিমের কালারটা আর একটু সুন্দর হয়। আমি ডিমটা এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিয়ে তুলে রাখব। হয়ে গেছে ডিমটা ফ্রাই করা, আর এখন আমি তুলে নিচ্ছি। এখানে যে পেঁয়াজ বাটা আর রসুন আর আদা বাটা এগুলা দিয়ে রেখেছিলাম, ওটা এখন আমি তেলের মধ্যে সরাসরি দিয়ে দিব। ডিম ভাজার পরে যে তেলটা ছিল ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি। চুলার তাপটা আমি একটু কমিয়ে দিব, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ বাদে সবগুলো মশলাই আমি এখানে দিয়ে দিব। ওই গোটা মশলাটা আমি একটু পরে অ্যাড করব। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না মশলার উপরে তেল উঠে না আসে আমি ততক্ষণ কষিয়ে নিব ভালো করে। আর একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, আলুর তরকারি যেহেতু একটু তেল বেশি হইলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, যখন তেলটা উপরে উঠে এসেছে মশলার, তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যে গোটা আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে আবারও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। এভাবে গোটা গোটা আলু দিয়ে ডিম রান্না করে আমার কাছে তো অনেক ভালো লাগে, আর সেজন্য আমি আপনাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করছি। মশলাটা আর একটু ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি, যাতে আলুটার সঙ্গে মশলাটা আর একটু ভালো করে মিক্সড করা যায়। এখন আমি কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব, ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। আগে থেকে তো আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরেও মশলার সঙ্গে আর একটু ভালো করে সিদ্ধ করে নিব।
আর এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি এই এই পর্যায়ে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটাতে ঝোলের পানি অ্যাড করছি। একটু বেশি পরিমাণেই পানিটা অ্যাড করছি, যার কারণ হচ্ছে এই আলুটা অনেক ঝোল টেনে নিবে। একটু ঝোল ঝোল রাখার পরেও আলুটা ঝোল টেনে নেয়, তার জন্য আমি একটু বেশি পরিমাণেই ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানিটা একটু শুকিয়ে আসার পরে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিমগুলা দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন চুলার তাপটা একদমই মাঝারি আঁচে রেখেছি। এই তো মোটামুটি আমার ডিম রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। খুবই অল্প আঁচে আমি এটা রেখেছি চুলার উপরে, যাতে আলুটার মধ্যে মশলাগুলা ঠিকঠাকভাবে যায় আর আলু খেতেও বেশি ভালো লাগে, যার কারণে আমি একটু আস্তে করে জাল দিয়ে রেখেছিলাম। এই তো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই গোটা গোটা আলু এভাবে ডিমের সঙ্গে রান্না করে আপনারা বাসায় খেতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লাগে এই ডিম আর আলু দিয়ে রান্না করে খেলে। নতুন আলু এগুলা, এখন তো নতুন আলু বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।